ইসরায়েলের এক আরব পরিবারের 5 সদস্যসহ 6 জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় বুধবার ইসরায়েলের উত্তর অঞ্চলের বাসমত তাবুন শহরে গুলিতে এক আরব পরিবারের 5 জন নিহত হয়। এই ঘটনায় অঞ্চল জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। নির্বিচারে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। একই দিনে হাইফাত শহর আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ ঘটনার পরপরই পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একদিনের জন্য বন্ধ করে দেয়া হয় শহরের সব শিক্ষা প্রতিষ্ঠান। ইসরায়েলের এক আরব পরিবারের 5 সদস্যসহ 6 জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় বুধবার ইসরায়েলের উত্তর অঞ্চলের বাসমত তাবুন শহরে গুলিতে এক আরব পরিবারের 5 জন নিহত হয়। এ ঘটনায় অঞ্চল জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। নির্বিচারে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। একই দিনে হাইফাত শহর আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ ঘটনার পরপরই পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একদিনের জন্য বন্ধ করে দেয়া হয় শহরের সব শিক্ষা প্রতিষ্ঠান। ইসরায়েলের এক আরব পরিবারের 5 সদস্যসহ 6 জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় বুধবার ইসরায়েলের উত্তর অঞ্চলের বাসমত তাবুন শহরে গুলিতে এক আরব পরিবারের 5 জন নিহত হয়। এ ঘটনায় অঞ্চল জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। নির্বিচারে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। একই দিনে হাইফাত শহর আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ ঘটনার পরপরই পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একদিনের জন্য বন্ধ করে দেয়া হয় শহরের সব শিক্ষা প্রতিষ্ঠান। ইসরায়েলের এক আরব পরিবারের 5 সদস্যসহ 6 জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় বুধবার ইসরায়েলের উত্তর অঞ্চলের বাসমত তাবুন শহরে গুলিতে এক আরব পরিবারের 5 জন নিহত হয়। এ ঘটনায় অঞ্চল জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। নির্বিচারে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। একই দিনে হাইফাত শহর আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ ঘটনার পরপরই পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একদিনের জন্য বন্ধ করে দেয়া হয় শহরের সব শিক্ষা প্রতিষ্ঠান।